শুরু করছি গুড মর্নিং বাংলা। আমি ইন্দিরা রয়েছি আপনাদের সঙ্গে। এবার শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মুম্বাই সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরে শিল্প এবং শিল্পের বার্তা নিয়েই মুম্বাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, নজরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রচার আমন্ত্রণ, একাধিক শিল্পপতিদের সঙ্গে বৈঠক, সব মিলিয়ে মুম্বাই সফরে ফোকাস হচ্ছে বাণিজ্য। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মুম্বাই থেকে সুতপা সেন। সুতপা, আজকে কি কি কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকে সকালের দিকে বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে তিনি মিট করবেন, যেরকম আমরা গোয়াতেও দেখেছিলাম বুদ্ধিজীবীদের মিট করেছিলেন, দিল্লিতেও দেখেছিলাম, এখানেও কিন্তু সেরকম যাবে। ডাক্তার সুদিন লকুলকার্নি সহ আরো অনেকেই আসবেন মুখ্যমন্ত্রীর সাথে আজকে তাদের মিট করার। এরপরে তিনি দুপুর দুটোর সময় তিনি মিট করবেন প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ারের সাথে। এবং তুমি জানো যে শারদ পাওয়ার তিনি লোকসভাতে আমি থাকা সত্ত্বেও মুম্বাইতেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ মনে করছে বিরোধী দলগুলো। তার কারণ হচ্ছে যে তারা চাইছেন যে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে একটা জোট তৈরি করা। সেক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ হিসেবে শারদ পাওয়ারের সাথে মুখ্যমন্ত্রী বৈঠক এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। এরপর বিকালের দিকে তিনি বিভিন্ন শিল্পপতিদের সাথে মিট করবেন এবং তিনি যে প্রোগ্রামে যে অনুষ্ঠানে যাবেন সেখানে দেশ বিদেশের শিল্পোদ্যোগীরা উপস্থিত থাকবেন এবং সেখানে গিয়ে তার মূল লক্ষ্যই হবে তারা যাতে বাংলায় বিনিয়োগ করেন সেই অনুরোধ তাদের কাছে তিনি রাখবেন। অর্থাৎ একদিকে রাজনীতি, অন্যদিকে শিল্প, এই দুটো বিষয়কে সামনে রেখে তার এই সফর এবং আজকে দু ধরনের প্রোগ্রামেই তিনি কিন্তু সারাদিন ব্যস্ত থাকবেন। ধন্যবাদ সুতপা, কথা বলছিলাম মুম্বাই থেকে আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। এই তো মেরে কো মিলনা হি পড়তা হ্যা আর হামারা বেঙ্গল বিজনেস সামিট কে লিয়ে মাই পহলে ভি মুম্বাই মে যা চুকা আর মুম্বাই কা জিতনা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হ্যা হামারা ইধার মে ভি বিজনেস করতে হ্যা ইসি কে লিয়ে এ মৌকা পে হাম জব ও লোগো নে ইনভাইট কিয়া হ্যা মাই ভি ও লোগো কো ইনভাইট করনে চাহতি হু। There are so many. You just wait and see. Bengal is the destination now for new industry setup and investment. মুম্বাই থেকে এবার একটু নজর দেব দিল্লির দিকে, কারণ সাসপেনশন ইস্যুতে আজও সংসদ উত্তাল হবার সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে গান্ধী মূর্তির সামনে ধর্নায় 12 জন সাসপেন্ডেড সাংসদ, ধর্নায় থাকবেন সাসপেন্ডেড 2 তৃণমূল সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। সাসপেনশন ইস্যুতে আজও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে গান্ধী মূর্তির সামনে ধর্নায় 12 জন সাসপেন্ডেড সাংসদ, ধর্নায় থাকবেন সাসপেন্ডেড 2 তৃণমূল সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। সাসপেনশন ইস্যুতে আজও সংসদ উত্তাল হবার সম্ভাবনা রয়েছে এবং গতকাল আমরা দেখেছিলাম যে সাসপেনশন ইস্যুতে কিন্তু যথেষ্টই উত্তাল ছিল সংসদ এবং আজও সাসপেনশন ইস্যুতে সংসদ উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। আজ থেকে গান্ধী মূর্তির সামনে ধর্নায় 12 জন সাসপেন্ডেড সাংসদ, ধর্নায় থাকবেন সাসপেন্ডেড 2 তৃণমূল সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী।